নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল বন্ধুরা কলকাতা পুলিশ দু হাজার একুশ যে নতুন নোটিফিকেশান বেরোতে চলেছে এবং সেখানে কি কি ক্রাইটেরিয়া চাওয়া হবে এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হবে মাঠ আগে হবে না রিটিন পরীক্ষা আগে হবে হাইট ওয়েট কত লাগবে এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব কলকাতা পুলিশ যদি তোমার পাখির চোখ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চ্যানেলটিও কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যদি তুমি চ্যানেলটা নতুন দেখো তাহলে আমাদের আমাদের এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং যে কোনো ডাব্লিউপি এক্সামের ইনফরমেশান তারপর তার স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ বলি সমস্ত কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই এখনই এই গুরুত্বপূর্ণ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক প্রথম হচ্ছে কপি থেকে ফর্ম ফিল আপ হবে তো বন্ধুরা এখনও পর্যন্ত তো ফর্ম বেরোয়নি তো ফর্ম ফিল আপের প্রশ্ন উঠছে না তবে যেহেতু ক্যাবিনেট এটা পাশ হয়েছে এবং এটা বলা হয়েছে তবে তোমাদের আমি একটা ধারণা দিতে পারি যে ফর্ম ফিল আপ কিন্তু লকডাউনের পর হবে এটা সবাই জানে কারণ কি যে যেহেতু ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের আমাদের যেহেতু বাইরে যেতে হবে অনেকেই অনেকেই ডেস্কটপে ফর্ম ফিল আপ করার জন্য বাইরে যেতে হবে বা প্রিন্ট আউট নিতে হবে তাই যারা গ্রামেগঞ্জে থাকে তো তারা কিন্তু যেতে পারবে না যেখানে কম তারা বেশিরভাগ সময় শহরে গিয়ে ফর্মটা ফিল আপ করে আসে তো তার জন্য কিন্তু লকডাউন কাটার পরই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে ঠিক আছে তো আমরা যে লকডাউনটা দেওয়া আছে যে ওটার পর যদি আবার এক্সটেন্ড করে লকডাউন তাহলে কিন্তু একটু ফর্ম ফিল আপ করার সময়টা একটু মানে ফর্ম বেরোনোর সময়টা একটু পিছিয়ে যাবে তবুও আমরা ধরে রাখতে পারি যে জুনের দিক করে কিন্তু জুনের মাঝামাঝি দিক করে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং নোটিফিকেশান আউট হবে এইটুকু আমরা আশা করতেই পারি তবে এটা ধরেই কিন্তু তোমরা আগাও কিংবা তার পরেও কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে তবে মে বি জুনের মাঝামাঝি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে মাঠ আগে না রিটেন পরীক্ষা আগে তো তোমাদের বন্ধুরা একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে যেহেতু ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ আগে একই প্রসেসে রিক্রুটমেন্ট করাতো এবং যেভাবে ডাব্লিউইপি হতো সেভাবেই কিন্তু কলকাতা পুলিশ নিয়োগ করা হতো তাই এইবার যে ডাব্লিউইপি চেঞ্জ করেছে নিয়মের নিয়োগ প্রক্রিয়ার সিস্টেমটা তাহলে কলকাতা পুলিশে কিন্তু চেঞ্জ করে আগে কিন্তু প্রিলিমিনারি এক্সাম তারপর কিন্তু পি এম টি তারপর মেন এক্সাম তারপর কিন্তু ইন্টারভিউ হয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে এটাই কিন্তু আমরা অনুমান করে বলছি এবং এটাই কিন্তু হবে বন্ধুরা তারপর কিন্তু বাকিটা ওনাদের উপর ডিপেন্ড করছে নেক্সট হচ্ছে হাইট ওয়েট কত দরকার ঠিক আছে তো চলো বন্ধু তোমাদের একটা আমি জিনিস দেখাচ্ছি দেখো এবার তোমাদেরকে আমি স্ক্রিনে নিয়ে এলাম এটা হচ্ছে যে দু হাজার কুড়ি সালে ডব্লিউপি নেওয়ার জন্য ডাব্লিউপি কনস্টেবলের কী কী হাইট ওয়েট দরকার ছিল এবং যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু আমি এখানে তুলে ধরলাম তোমাদেরকে ফুল নোটিফিকেশান নয় শুধু তোমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস তো একজন কনস্টেবলের জন্য কী দরকার ছিল ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিস এক্সেপ্ট গোর্খা গারোয়ালিস রাজবংশিস অ্যান্ড শিডিউল ট্রাইব তো এসটি তারপর হচ্ছে গোর্খা গারোয়ালি রাজবংশী এদের জন্য বাদে বাকি সমস্ত এস জেনারেল ও বি সি বি এ তারপর এসসি এদের জন্য কি একশো সাতষট্টি সেমি হাইট দরকার একশো সাতষট্টি সেমি আর বাকি যেগুলো এক্সিপ্ট আছে গোর্খা রাজবংশী গারোয়াল শিডিউল ট্রাইব এদের জন্য দরকার হচ্ছে একশো ষাট সেমি এদের জন্য দরকার একশো ষাট সেমি এবং ওয়েটটাও কিন্তু দেখো বাকিদের জন্য জেনারেল জেনারেল এস এসসি ও বিসি বি এবং এইসব ক্যাটেগরির জন্য কিন্তু একশো সাতষট্টি সেমি হাইট এবং সাতান্ন সেমি সাতান্ন কেজি ওয়েট মিনিমাম আর হচ্ছে আটাত্তর সেমি হচ্ছে বুকের মা মানে চেস্ট উইদাউট এক্সপ্যান এক্সপেনশান এবং এইটটি থ্রি সেমি উইথ এক্সপেনশন ঠিক আছে পা পাঁচ সেমি ফুলিয়ে মিনিমাম হচ্ছে আটাত্তর সেমি বুকের যে মাপ আর পাঁচ সেমি ফুলিয়ে তিরাশি সেমি এবার হচ্ছে রাজবংশী এসটি এদের ক্ষেত্রে একশো সাতষট্টি একশো ষাট হাইট তিপ্পান্ন হচ্ছে ওয়েট ছিয়াত্তর হচ্ছে বুকের মাপ এবং পাঁচ সেমি ফুলি এইটি ওয়ান করতে হবে এবার হচ্ছে লেডিদের কী বলেছে লেডি কনস্টেবল হচ্ছে সেম রাজবংশী গড়ওয়ালি এদের জন্য তো একশো বাহান্ন সেমি এবং পঁয়তাল্লিশ কেজি হচ্ছে ওয়েট আর বাকি সবার জন্য দরকার একশো ষাট সেমি ঊনপঞ্চাশ কেজি ওয়েট এবং লেডিদের কোনো বুকের ছাতির মাপ নেওয়া হয় না তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এইভাবেই কিন্তু কলকাতা পুলিশও নিয়োগ করা হবে তোমাদের এগুলো হচ্ছে আগে থেকে তোমাদের হচ্ছে অ্যাডভান্স করার জন্য কিন্তু আমি তোমাদের এই জিনিসটা তুলে ধরলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা তোমাদের ওয়েট হাইট অনুপাতে টা ঠিকঠাক আছে কি নাহলে সেটা বাড়ানোর চেষ্টা করো ঠিক আছে চলো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওতে টাটা আর একটা কথা বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে তো বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য